হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে পূর্ব বাংলার খুব ফেমাস একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো কচু পোড়া বাটা। আশা করি তোমরা সবাই এই কচু দেখেই বুঝতে পেরে গেছো। যেহেতু এখন বাড়িতে ওই উনুনের আমল নেই, তাই জন্য কিন্তু গ্যাসের ওভেনে লোহার ছাঁকনি দিয়ে কিন্তু কচুগুলোকে টুকরো করে কেটে পুড়িয়ে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি বেশ খানিকটা লঙ্কা। এই কচু পোড়া বাটাতে কিন্তু ঝাল না হলে একদম জমবে না, তাই জন্য 6 থেকে 7টা মতো কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ মতন কালো সর্ষে, তোমরা চাইলে সাদা সর্ষেও নিতে পারো, বেশ খানিকটা নুন, সর্ষের তেল। আর এরপর কিন্তু এই শিল নোড়াতে কিন্তু কচুগুলোকে আমি থেতো করে তারপর বাটা শুরু করে দিয়েছি, আর তার সাথে ওই কাঁচা লঙ্কাগুলোকে আশা করি সমস্ত বাঙালিদেরই কিন্তু এটা একটা ফেভারিট রেসিপির মধ্যেই পড়ে। যদিও সময় সাপেক্ষ হওয়াতে এই রেসিপিটা কিন্তু সচরাচর বাড়িতে হয় না। আর এই ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজে দেখার পর থেকেই একটা ক্রেজ এসেছিল এই কচু পোড়া বাটা বানানোর। ওয়েব সিরিজটা তো ভীষণ ভালো লেগেছিল, কিন্তু যখন এই পোর্শনটা দেখানো হচ্ছিল যেন জিভে জল চলে এসেছিল। যদিও এখানে আমি কচু পোড়া বাটার সাথে সর্ষের তেল মিক্স করেছি, বাট সেই ওয়েব সিরিজে কিন্তু দেখানো হয়েছিল আম তেল দিয়ে কচু পোড়াটাকে বেশ সুন্দর করে মিক্স করেছিল। তো সেই স্বাদ কিন্তু অন্য একটা রেসিপিতে তোমাদের সাথে পূরণ করব। তো আমার এই কচু বাটাটা রেডি হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিলাম। আর তার সাথে কিন্তু পরিমাণ মতো লবণ অ্যাড করে নেব, আর এরপর কিন্তু অনেকটা পরিমাণ সর্ষের তেলও অ্যাড করেছি। আর যদি ঘরে আম তেল থাকে সেই সুযোগ কিন্তু একদম হারিও না, আম তেল দিয়ে যেন খেতে আরও বেশি ভালো লাগবে। এরপর কিন্তু একটা হাতার সাহায্যে বা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করবে। আর রুটি দিয়ে খেয়ে এই কচু পোড়া বাটার কিন্তু অপমান করতে যেও না, একদম ধোয়া ওঠা গরম ভাতের সাথে পারলে কাঁসার থালাতে এই রেসিপিটা সার্ভ করে দেখো, ভীষণ ভালো লাগবে। জানিও কেমন লাগলো এই কচু পোড়া বাটা।